নমস্কার, আপনারা দেখছেন সেফিল টাইমস, আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। আজ 3 ফেব্রুয়ারি, এই দিনটা একটা উল্লেখযোগ্য দিন হয়ে নিশ্চয়ই লেখা থাকবে স্কুল কলেজের ইতিহাসে। আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘ করোনার এই পরিস্থিতির মধ্যে শিক্ষাদানের যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল। একদিকে করোনার প্রথম ঢেউ, পরবর্তী সময়ে দ্বিতীয় ঢেউ, এবং তারপরে স্কুল কলেজগুলো যখন বন্ধ হয় তখন করোনার তৃতীয় ঢেউ আসন্ন, এবং একই সঙ্গে ওমিক্রনের ভয়াবহ একটা তাণ্ডব লীলা চালাতে পারে এমন একটা আশঙ্কা করেই আগে ভাগেই, শুধু যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে এমনটা নয়, পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও সেখানেও স্কুল কলেজ এইভাবেই স্তব্ধ হয়ে যায়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে সেগুলো আবার নতুন করে খুলতে শুরু করে। আমাদের রাজ্যের স্কুলগুলো আজকে 3 ফেব্রুয়ারি সেই স্কুলগুলো খুলছে। ঠিক তার এক গত বছরে 16 নভেম্বর স্কুল কলেজগুলো খুলেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা স্থায়ী হয়নি। এই কারণে, কারণ সেই সময় করোনার তৃতীয় ঢেউয়ের যে প্রভাব সেটা পড়তে শুরু করেছিল, আর একই সঙ্গে ওমিক্রনের যে আতঙ্ক সেটাও অনেকটা গ্রাস করতে শুরু করেছিল আমাদেরকে। যাই হোক, শেষ পর্যন্ত সেই স্কুল কলেজগুলোর ঘণ্টা আবার নতুন করে শুনতে পাওয়া যাচ্ছে, এটা আমাদের কাছে যেরকম চরম আনন্দের, এর সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে বোধহয় একটা দিনের শেষে আশঙ্কাও থাকছে, আবার বন্ধ হয়ে যাবে না তো? ঈশ্বর করুন, মঙ্গল করুন এটা যে আর যেন স্কুল কলেজগুলো বন্ধ না হয়। কারণ স্কুল কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পঠন পাঠনের জন্য আসেন, আর যারা এই পঠন পাঠনের দায়িত্বে যারা থাকেন, তারা ভীষণ রকম শ্বাসবন্ধ অবস্থায় বাড়িতে, তারা গৃহবন্দী অবস্থায় তারা রয়েছেন। কারণ ছাত্র মানে তাদের কাছে হৃদস্পন্দন, ছাত্র ছাত্রী মানে তাদের কাছে শ্বাস। সেই শ্বাস বন্ধ করা অবস্থায় তারা ঘরের মধ্যে থাকতে এতদিন ধরে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত সরকারের সেই সিদ্ধান্ত, 3 ফেব্রুয়ারি আজ, 3 ফেব্রুয়ারি আজ, ঠিক সরস্বতী পুজোর আগে সেই স্কুল কলেজগুলো আবার নতুন করে খোলার নির্দেশ দিয়েছে সরকার। সেই মতো আজ থেকে স্কুলগুলো কলেজগুলো খুলে যাচ্ছে। কিন্তু কী পরিস্থিতিতে এই স্কুলগুলো খুলছে, এই এতদিন কেমন ছিলেন শিক্ষক শিক্ষিকারা, তাদের থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমরা হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনে। এটা একটা হাওড়া শহরের নয়, হাওড়া জেলার একটা অন্যতম স্কুল, সেই স্কুলের বর্দি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি একেবারে তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে সার্বিকভাবে স্কুলের পরিস্থিতি কী অবস্থায় রয়েছে, তারা কীভাবে এই স্কুলটাকে তারা চালাবেন। কারণ কোভিডের একটা আতঙ্কও আছে, ওমিক্রনের আতঙ্ক রয়েছেন, কতটা সাবধানতার সঙ্গে তাদেরকে দায়িত্বের সঙ্গে কর্তব্যের সঙ্গে স্কুলটা তাদেরকে চালাতে হবে, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা নিয়েছেন, তারা স্কুল চালাবেন। আমরা সকাল থেকে এখানে এসে লক্ষ্য করে দেখছি যে যে সমস্ত স্টুডেন্টরা এখানে আসছে তাদের প্রত্যেককে হাতে স্যানিটাইজার যেরকম দেওয়া হচ্ছে, একই সঙ্গে টেম্পারেচার সেটাকে দেখা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এটা শিক্ষিকাদের কাছে একটা চ্যালেঞ্জ, কারণ তারা শিক্ষাদানের যে ব্রত তারা নিয়েছেন, যে তারা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান করবেন এবং একই সঙ্গে মানুষ গড়ার যে দায়িত্ব তাদের রয়েছে, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কর্তব্য, দায়িত্ব, নিষ্ঠা, এটা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে সাবধানতা। একেবারে সরাসরি তারাসুন্দরী বিদ্যাভবনের বর্দির সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা স্কুল খুলেছেন, রাজ্য সরকার স্কুল খোলার অনুমতি দিয়েছেন, তো আপনার থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করা যে এই পরিস্থিতিকে সামাল দিয়ে স্কুল চালানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কি হবে? না, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ, আমরা এটা খুব পজিটিভভাবে অ্যাকসেপ্ট করেছি, এবং আমরা কোভিড বিধি মেনেই স্কুল চালাবো। বাচ্চাদের সেইভাবেই আমরা নির্দেশও দিয়েছি, আমরা সেটা পালন করব অক্ষরে অক্ষরে। এবং যদি কখনো এরকম হয় যে সেইটা কার্যকর করতে গিয়ে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, সেটা আমরা তখনই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আশা রাখছি যে আমরা সেটা উত্তরণের পথে যেতে পারবো। দিদি, একটা বিষয় বারবার মনে পড়ছে যে এই স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাওয়া, আপনারা যারা মানুষ গড়ার কারিগর, আপনারা যারা শপথ নিয়েছেন যে মানুষ গড়বেন, এই দীর্ঘ দিন প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললো, এই সময়টা কিভাবে কাটছে আপনারা? আমরা ভালো নেই, আমরা যারা পড়াই বাচ্চাদের নিয়ে, ঘাটাঘাটি করি, ওরা তো আমাদের কাছে সন্তান, তো সেই সন্তানকে ছাড়া কখনো কি বাবা মা ভালো থাকতে পারে? তো ভালো থাকার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আজকে আমাদের সত্যি আনন্দের দিন, ফেব্রুয়ারি মাস, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিনগুলো ভরে থাকে, তো সেই দিনে আমরা আমাদের বাচ্চাদের ফিরে পাচ্ছি, তাদের সাথে আমাদের আদান প্রদানের সুযোগ এলো নতুন করে, এটা আমাদের কাছে, সবার কাছে
এটা আমাদের কাছে আনন্দের দিন। কিন্তু এটাও তো ঠিক, এরকম একটা পরিস্থিতিতে যখন আপনার স্কুল খুলছে, এই করোনার একটা আবহ, অমিক্রনের একটা আতঙ্ক, এর মধ্যে একটা তো ভয়ঙ্কর সাবধানের মধ্যে আমাদের থাকতে হবে। এখান থেকে অ্যাকচুয়াল এদিক ওদিক করা যাবে না, যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রকম গড়িমসি হয় আবার একটা ঘটনা ঘটতে পারে, এই বিষয়গুলোকে মাথায় রাখতে গিয়ে কি কোনো সমস্যা হবে? না, আমরা সজাগ আছি, আমাদের সজাগ থাকতে হবে, পরিস্থিতি আমাদের সজাগ করতে বাধ্য করেছে। হ্যাঁ, তো আমরা সেটা মেনটেন করেই চলবো। আমাদের স্কুলের ক্ষেত্রে বলছি, আমরা ভাগ করে নিয়েছি যাতে আমাদের সমস্ত বাচ্চাগুলোই অন্তত সপ্তাহে কিছুদিন করে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে সরাসরি ক্লাসের মাধ্যমে, ক্লাসরুমে এসে। আমরা ভাগ করে নিয়েছি, তাদের স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এবং এ সম্পর্কে বাড়তি করে প্রত্যেক টিচার যখন ক্লাস নিচ্ছেন তারাও বারবার বলবেন, দেখুন বাচ্চারা তবুও হয়তো কখনো কখনো সেই আগের অভ্যেসে ফিরে যাওয়ার চেষ্টা করবে, সেটা আমাদের দায়িত্ব, আমরা তো অভিভাবক। এটা স্কুল কিন্তু আর একটা পরিবার তাদের কাছে, যেমন বাড়িতে বাবা মা বলেন আমরাও সেরকম, আমাদের বাচ্চাদের যখন পাচ্ছি ক্লাসরুমের ভেতরে আমরাও কিন্তু প্রত্যেক মুহূর্তে তাদেরকে সজাগ করার চেষ্টা করে যাব। ঠিক, ভীষণ রকম ভালো লাগলো এই কথাটা শুনে যে সত্যি ছাত্র ছাত্রী মানে তো সন্তান, সেই সন্তানদেরকে ছাড়া কখনো মা বাবা ভালো থাকতে পারেন? কখনোই পারেন না, একেবারে ভীষণ রকম সত্যি কথা। আবার এটাও ঘটনা যে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, এই ভালোবাসার যারা যারা ভালোবাসার সঙ্গী যারা, তারা যদি সেই ক্ষেত্রে না থাকে তাহলে সেই অর্থে ভালোবাসাটা বোধ হয় কোথাও অপূর্ণ রয়ে যায়। যে সুযোগটা পাওয়া গিয়েছে আজ 3rd February, 5th February, 5ই February, সরস্বতী পুজো, সব কিছুকে মিলিয়ে পরিবেশটা এমন একটা তৈরি হয়েছে যে আবহের মধ্যে আমরা আজকের দিনে রয়েছি, মনে হয় যে আমাদের কাছে বোধহয় সেই সুদিন আসছে। শিক্ষক শিক্ষিকা যারা মানুষ গড়ার কারিগর, যারা সন্তান সম ছাত্র ছাত্রীদের সঙ্গে তারা আবার আদান প্রদানের মধ্যে ফিরতে পারবেন, আলোচনা করতে পারবেন, অভিভাবকের মতো তাদেরকে আবার তারা তাদেরকে পথ চলার যে নির্দেশ সেটা তারা দিতে পারবেন। আবার একই সঙ্গে এই আশঙ্কাও থাকবে যে এই পরিস্থিতিদের মধ্যে আমরা কতটা নিজেদেরকে সেই কঠিন বেড়াজালের মধ্যে থেকে তাদেরকে কতটা সুরক্ষিত রাখতে পারবো, সে বিষয়ে যথেষ্ট তারা সে ব্যাপারে সচেতন রয়েছেন, যে কারণে তারা মনে করছেন এরকম কোনো পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি তারা মোকাবিলা করার ক্ষেত্রেও তারা অনেকটা তৈরি রয়েছে। দিদি, আপনাকে যদি চেনে নেওয়ার চেষ্টা করা, স্কুলটা মাঝে খুললো, সেটা ছিল 16th November, এবং তারপরে স্কুলটা আবারও বন্ধ হয়ে গেল, এরকম একটা আশঙ্কাও গার্জেনরা করছেন যে যদি সেরকম পরিস্থিতি হয় আবার স্কুলটা বন্ধ, একদিকে ছাত্রছাত্রীরা বাড়িতে থাকতে পারছে না, তারপরে আপনারা যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের পক্ষে বাড়িতে থাকাটা, এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা কতটা? আমি প্রথমেই একটা কথা বলি যে নিশ্চয়ই আপনি যেটা বলেছেন আমি উত্তর দেব, কিন্তু সমাজের কাছে, সর্বসাধারণের কাছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটা মেসেজ যে আমরা কিন্তু বাড়িতে কেউ ছিলাম না। আমাদের আমাদের স্কুলে যেটা আমাদের নিজস্বতা, অনলাইনে কিন্তু পড়াশোনা হয়েছে 20 সাল 21 সাল। না, আমার বিষয়টা তার দিদি বলি আছে দুধের সাথ হলে, আপনারা যেটা কথা বলছেন না যে আমরা গৃহবন্দী, আমরা কিন্তু সবাই গৃহবন্দী নই। যে ছাত্রছাত্রীর সুবিধার্থে, ওদের মানে বেটারমেন্টের জন্য সরকার যে সমস্ত প্রকল্প নিয়েছেন তার জন্য কিন্তু আমরা স্কুলে এসেছি। আপনারা জানেন মিড ডে মিল, আপনারা জানেন সবুজ সাথী, আপনারা জানেন কন্যাশ্রী, সেটা কিন্তু আমাদের একদম সরকারি অফিসের মতনই কাজ হচ্ছে। অতএব আমাদের ক্লার্ক, এইচএফ, আমি, আনুষঙ্গিক কিছু টিচার, আমরা কিন্তু একটা রোস্টারে আমরা কিন্তু সবসময় এসে কাজ করেছি, এই কথাটা আমি মানতে পারবো। হ্যাঁ, আমরা বিনা ছাত্রছাত্রীতে কাজ করেছি, সরকারি কাজ করেছি আমরা স্কুলের, ওদের বেটারমেন্টের জন্য যে সমস্ত কনসার্নিং যে সমস্ত থাকে সেই কাজগুলো করেছি, পড়িয়েছি আমরা অনলাইনের মাধ্যমে, আর ইউটিউবেও আমাদের আছে, সেটা নিয়ে কিছু নেই। কিন্তু ওই যে একটা ইন্টার রিলেশন, ইন্টার অ্যাকশন, সেটা আমরাও একটু শঙ্কিত যে কি হবে। আর সরস্বতী পুজো আমরা করব, মেয়েদের নিয়েই করব, অভিভাবক অভিভাবিকার কনসার্ন লেটার নিয়ে তাদের পার্টিসিপেশন, আমরা কিন্তু সবাইকে আসতে বলবো না, যেতে বলবো না, দুই তরফের একটা মেল বন্ধনে ওই বাচ্চারা সরস্বতী পূজায় পার্টিসিপেট করবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা এটা জানতে চাওয়ার ছিল দিদির কাছে, এটা মূলত যে তারা নিশ্চয়ই ছাত্রদের সঙ্গে ছিলেন, সেই অর্থে যে ছাত্র ছাত্রীদের সামনাসামনি দাঁড়িয়ে যে শিক্ষক বা শিক্ষিকাকে যে ভূমিকায় আমরা দেখে এসেছি সেই ভূমিকায় তারা থাকতে পারেনি, এটা একটা যন্ত্রণা নিশ্চয়ই। কিন্তু তারপরে এটা তো ঠিক যে তারা প্রত্যেকেই অনলাইনে ক্লাস করেছেন,
তারা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে সেই সেই সময় তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন মনে হয় যে স্কুল জীবনের যে একটা স্বাদ, স্কুল জীবনের মধ্যে থাকার মধ্যে যে একটা নিজের যে চাহিদা, সেটাও বোধহয় কোথাও গিয়ে একটা ছাত্রছাত্রীদের কাছে একটা দীর্ঘ সময়, প্রায় দু বছরের কাছাকাছি সময় সেটা একটা ঘাটতি হয়েছে। আমি আরও একবার বড়দির কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সামনেই সরস্বতী পুজো, দিদি আপনার থেকে এটা একদম শেষ মানে প্রশ্ন আপনার থেকে জেনে নেওয়া, যে সরস্বতী পুজো এটাকে ঘিরে তো স্কুলে একটা অন্যরকম একটা আবহ তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে থেকে দেবী বন্দনার মধ্যে দিয়ে, সেই দিনটা তো ছাত্রছাত্রীরা আসবে, তা আপনারা যদি এমনটা করেন যে মানে অভিভাবকের অনুমতি নিয়েই তাকে আসতে দেবেন, সেই ভিড়ভাড়টা করা যাবে না নিশ্চয়ই, সেটা কোভিড এর আতঙ্কের কারণেই করতে বাধ্য হচ্ছে। আমরা করছি না, আমাদের পরিস্থিতি করতে বাধ্য করেছে, কারণ আমরা চাই আনন্দ উৎসব হবে কিন্তু আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবার বাঁধ ভাঙা ভিড়ে যদি সেটা না থাকার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের এবছরের জন্য সেখানে একটু বাঁধ রাখতে হবে। সেই কারণেই ম্যাডাম যেটা বলেছেন যে আমরা অনুমতি ক্রমে, কারণ অভিভাবকও কনসার্ন থাকলেন যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে পাঠিয়েছি, তো সেইটুকু আমরা অনুমতিপত্র বাচ্চাদের কাছ থেকে জমা নিচ্ছি, সেটাও খুব কম হবে বলে আশা করছি না। হ্যাঁ, সেখানেও একটা বাঁধ ভাঙার হয়তো জায়গা থাকবে, তবে আমরা তৈরি, আমরা তৈরি, যে কোনো চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি, কারণ আমরা শিক্ষক তো, আমাদের এগোতেই হয়, আমাদের এগোতেই হয়, আমরা এগোবো, পুজো হবে, বাচ্চাদের নিয়েই হবে, কিন্তু সেটা অনুমতিক্রমে হবে এবং আমরা চেষ্টা করব কোভিড বিধিকে উল্লঙ্ঘন করে নয় বরং তাকে মেনে আমরা এগোবো। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে ভীষণ রকমভাবে পরিষ্কার যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা আনন্দের মধ্যে দিয়ে যাওয়া মানে আর একটা বিপদকে সেটাকে ডেকে আনা যাবে না, সে ব্যাপারে তারা ভীষণ রকমভাবে সতর্ক, যে কারণে এরকম একটা ব্যবস্থা গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে। হয়তো অনেকটা অনিচ্ছা রয়েছে কিন্তু তারপরে কিছু করার নেই, কারণ এই কোভিড পরিস্থিতির মধ্যেই তাদেরকে এই শ্বেতপদ্মাসনা দেবীর আরাধনাটা করতে হবে। এবং সেখানেও যে খুব কম সংখ্যক ছাত্রীরা আসবেন এমনটাও নয়, কিন্তু তার মধ্যেও অনেকটা সাবধানতার মধ্যে দিয়েই সরস্বতীর যে বন্দনা সেই বন্দনাও হবে। এতক্ষণ আপনারা দেখছেন সেফিল্ড টাইমস, আমি আপনাদের সঙ্গে ছিলাম মেঘদূত রায়, আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ।